মসজিদে গেলে তাহলে সাজ ব্যবহার করতে বলেছেন। এখানে জিনত মানে মহিলাদের গয়না নয়, হ্যাঁ এখানে জিনত মানে যেটা পরে থাকলে আপনাকে দেখতে বেশি ভালো লাগে, আপনার পোশাকগুলোর মধ্যে কোনটাতে বেশি ভালো লাগে, জি কোনটাতে বেশি ভালো লাগে যথাসাধ্য ওই পোশাকটা পরে আপনি মসজিদ যাওয়ার চেষ্টা করতে হবে। জি হ্যাঁ, প্যান্ট শার্ট বা প্যান্ট আর গেঞ্জি টি শার্ট যখন রুকুতে যায় সেজদায় যায় তখন এইদিকে ওপরের দিকে টান দিচ্ছে গেঞ্জি আর এই প্যান্ট, বিশেষ করে জেন্টস বা টাইট প্যান্ট অধিকাংশ প্যান্টগুলি টান দিচ্ছে নিচের দিকে আর মাঝখানে আধা আধ ফাঁকা। জি হ্যাঁ জি, মাঝখানে ফাঁকা, এদিক ঢাকা ওইদিক ঢাকা আর এটা খুলনা খুলে যাচ্ছে, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, কত নোংরা দৃশ্য এটা। জি কিন্তু পাঞ্জাবি পরলে রুকু সিজদা যান ঢাকাই থাকবে, জুব্বা পরলে ঢাকাই থাকবে, ঠিক না? আর যদি শার্টই পরতে হয় তো লম্বা শার্ট পরেন যাতে করে রুকু সিজদা গেলেও ঢাকা থাকে, প্যান্ট আর আপনি শার্টে যেতে পারেন লম্বা শার্ট পরেন, শার্ট এত ওপরে উঠে থাকছে যে বেশ যেখানে শার্ট শেষ ওখানে প্যান্ট শুরু। জি হ্যাঁ, না এগুলো খারাপ, এগুলো জিনাত নয়। ওকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তারপর তোমরা পান আহার করো অসুবিধা নাই, মসজিদে যেতে হবে আর মসজিদে সেজে যেতে হবে, এই জন্য সংসার ত্যাগী হইতে হবে না। আল্লাহ বলছে পান আহার করো, খাও দাও, হালাল খাও দাও, অসুবিধা নেই, পান করো, কিন্তু তাতে আবার সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করিও না। জি তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে জিনতের সাথে সেজে মসজিদে যেতে বলেছেন, যেই সাজটা আপনাকে ভালো লাগে, আপনার আশেপাশের লোকজন যারা মসজিদে থাকবে তাদেরকে ভালো লাগে।